हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आबारो हाजिर होयेछि आरो नतुन एकटा रेसिपी निये। अच्छा, काचकला ए नामटा शुनले अनेकेई किन्तु आमरा नाकशीट करि, किन्तु सेई काचकलार खोसा दियेई दुर्दान्त एकटा रेसिपी हय, आर सेटा हलो काचकलार खोसा बाटा। सेई रेसिपिटाई आजके आमि आपनादेर संगे शेयार करब। ताहले चलुन देखे नेवा जाक काचकलार खोसा बाटा। আজকে আমি বানাবো যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুব টেস্টি লাগে। কাঁচকলা ভাপার জন্য আমি নিয়েছি দুটো বড় সাইজের কাঁচকলা, খোসা টুকরো করে কেটে রেখেছি, নুন দিয়ে ভাপানো আছে। আর লাগছে হচ্ছে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার কিমা, রসুন কুচি, পরিমাণ মতো নুন, কাশ্মীরি মিরচি, আপনারা ইচ্ছে করলে এটা লাল লঙ্কা গুঁড়ো নিতে পারেন, আমি কাশ্মীরি মিরচি নিয়েছি, পরিমাণ মতন চিনি, আর লাগছে হলুদ গুঁড়ো। কাঁচকলা ভাপা করার জন্য আমি প্রথমে গ্রাইন্ডারে ওই সেদ্ধ করা কাঁচকলাটা আমি দিয়ে দিলাম। এবার তার মধ্যে একে একে ধনেপাতা কুচি, ধনেপাতাটা জাস্ট ফ্লেভারের জন্য দিলাম, ধনেপাতাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবার এটা আমি গ্রাইন্ড করব। আমি পেস্ট করে একটা বাটিতে ঢেলে রেখেছি, যেটা পেস্ট করার পর এরকম দেখতে হবে। এরপরে আমি এটা কড়াতে তেল দিয়ে নাড়ব। আপনারা ইচ্ছা করলে এইটাও শুধু তেল দিয়ে নুন দিয়ে গরম ভাতে খেতে পারেন, দুটোই ভালো লাগে খেতে। প্রথমে কড়াতে আমি তেল দিলাম, গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। এবার তেলের মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল বুঝে দেবেন, যদি আপনারা ঝালের পরিমাণ কম খান তাহলে এই কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবে, যেহেতু আমি আগে ঝালটা একটু দিয়েছি, কিন্তু এটা একটু ঝালঝালি খেতে ভালো লাগবে। আমি কাঁচকলাটা দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে নাড়তে থাকবেন এরকম করে। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি মিরচি, নুন, নুনটা একটু কম পরিমাণ দেবেন, যেহেতু আমি আগে সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছি তাই নুনটা একটু কম দিলাম। চিনিটা একটু বাদে দেবো শেষে, দিয়ে নাড়তে থাকবেন। এটা খেতে খুবই টেস্টি হয়, আপনারা দুপুরে গরম ভাতের সঙ্গে এটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। আর ফ্লেমটা সবসময় মিডিয়ামে রাখবেন, তাতে পুড়ে যাবে না। কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে, এটা জিনিসটা একদম শুকনো শুকনো হবে, মানে এরকম গ্রেভি থাকবে না, একদম শুকনো হবে, তাই জন্য এটা খুব টানাতে হয়, মানে যত টানাবেন তত আর কি শুকনো ব্যাপারটা আসবে, এই ঝোলঝোল ব্যাপারটা থাকবে না। এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দিলাম,
চিনিটা অপশনাল, আপনারা যদি ইচ্ছে না হয় চিনিটা নাও দিতে পারেন। দিয়ে আরো কিছুক্ষণ নাড়তে থাকবো। এটা প্রায় হয়ে এসেছে, আর একটু টানিয়ে আমি এটা নামিয়ে নেবো। এবারে এটা মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দেবেন। দেখছেন কতটা ছিল আর কমে কমে কতটা হয়ে গেছে। এটা যত টানবেন এর পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে, তেলটাও আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, কারেন্টটা হয়ে গেছে। রেসিপিটা বাড়িতে অবশ্যই গরম ভাতের সঙ্গে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো খেতে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন একটি করে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আজকের মতন আসি, টাটা।